আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালোই আছেন। লাইট অফ এডুকেশন ডট বিডি ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাকে আবার জিমেল অ্যাকাউন্ট রিকভার রিলেটেড সম্পর্কে বেসিক ধারণা দেব। জিমেল অ্যাকাউন্ট রিকভার করার ক্ষেত্রে অনেকে বলে থাকেন যে আপনার রিকভারি মোবাইল নাম্বার থাকার পরেও আপনি জিমেল অ্যাকাউন্ট রিকভার করতে পারছেন না। এই ক্ষেত্রে কয়েকটা বিষয় থাকে, অর্থাৎ আমরা কোন নাম্বার দিয়ে জিমেল অ্যাকাউন্ট রিকভার করেছিলাম বা রিকভারি দিয়েছিলাম সে সম্পর্কে আমরা জানতে পারি না, বা জিমেলের মধ্যে আমাদের কি রিকভারি জিমেল দেওয়া রয়েছে কিনা সে সম্পর্কে আমরা কনফিউশনে থাকি। তো এই ভিডিওতে দেখাই দেবো যে কিভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি রিকভার করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ওয়েলকাম ব্যাক গাইস। তো শুরু দিয়ে যা করবো, জিমেল অ্যাকাউন্ট লগইন যে প্রসেস রয়েছে সেখানে চলে যাব। আমি আমার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনি লগইন অপশনে চলে যাবেন। আপনি যদি গুগল ক্রোম ওপেন করে থাকেন, একদম পর্দায় দেখতে পাবেন সাইন ইন করুন থাকে। অন্যান্য ব্রাউজারের ক্ষেত্রে ব্রাউজিং করে আপনাকে জিমেল অ্যাকাউন্ট লগইন অপশন যেতে হবে। আমি সিম্পলি যা করছি, এখানে জিমেল অ্যাকাউন্ট লগইন লিখে সার্চ করছি। জিমেল অ্যাকাউন্ট লগইন লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন গুগলস অ্যাকাউন্ট সাইন ইন, এখানে আমি টাচ করছি। ডিরেক্টলি আপনাকে নিয়ে আসবে জিমেলের সাইন ইন যে অপশন রয়েছে সেখানে। এখান থেকে আমি আমার ইউজার নেম দিয়ে দিব। ওকে, তো আমি আমার জিমেল অ্যাকাউন্টের ইউজার নেম দিয়ে আমি নেক্সট উপরে চাপ দিব। পরবর্তীতে যা আসে ইন্টার পাসওয়ার্ড, যেহেতু পাসওয়ার্ড মনে নাই আমরা ফরগট পাসওয়ার্ড অপশনে চাপ দিব। এখান থেকে আপনি দেখতে পারবেন খুব সহজেই আপনার মোবাইল ফোনের একদম লাস্টের যে সংখ্যা থাকে, দুইটা সংখ্যা আপনাকে দেখাবে। তো রিকভার করার ক্ষেত্রে এই দুইটা জিনিসের ক্ষেত্রে আপনার অনেকে কনফিউশন হয়ে যান যে যখন রিকভারি ইমেল চাই আপনার ইমেলটা দেখাচ্ছে না, অর্থাৎ আপনার রিকভারি ইমেল কোনটা সেটা আপনি বুঝতেছেন না। সেক্ষেত্রে আপনি যা করবেন, আপনার জিমেলের শেষ অংশে যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো দেখবেন, অর্থাৎ ইউজার নেমটা একটু ভালো করে দেখে আপনি বোঝার চেষ্টা করবেন, এবং মোবাইল নাম্বারের ক্ষেত্রে লাস্টের যে নাম্বারটা রয়েছে সেটা আপনি দেখবেন। এবং এখানে কিছু সেটিং থাকে, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে ইউএসএ যে ফ্ল্যাগটা রয়েছে সেটা রয়েছে। আপনাকে এখান থেকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এখান থেকে যখন আপনি বাংলাদেশ সিলেক্ট করছেন এখানে আপনার নাম্বার এন্ট্রি করা যাবে। তো এখন আমি যা করব, এখানে আমি রিকভারি যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা আমি দিয়ে দিব। রিকভারি মোবাইল নাম্বারের ক্ষেত্রে এভাবে দিবেন। রিকভারি জিমেলের ক্ষেত্রে আপনি জিমেলটা দেখবেন, দেখার পরে সঠিকভাবে জিমেলটা এখানে দিয়ে নেক্সট উপরে চাপ দিবেন। অনেক সময় এরকম প্রবলেম হইতে পারে, সংখ্যা আসতে পারে, সেই ক্ষেত্রে আপনি যা করবেন আনাদার ওয়ে আপনি ক্লিক করবেন, কারণ যেহেতু ইতিমধ্যে আপনার এখানে রিকভারি ফোন নাম্বার দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনি ওই অপশনগুলো সিলেক্ট করবেন না। রিকভার করার ক্ষেত্রে অনেকগুলো অপশন আসে, ওই অপশনগুলো অবশ্যই আমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে। যদি আমরা সঠিকভাবে বুঝে কাজ করতে পারি অবশ্যই জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে পারবো। ওকে, তো আমি এখান থেকে যা করছি, এখানে দেখাচ্ছে চুজ হাউ ইউ ওয়ান্ট টু সাইন ইন। আমি এখান থেকে যা করবো, আমার জিমেল অ্যাকাউন্টে জাস্ট ভেরিফিকেশন যে নাম্বারটা ছিল সেখানে আমি চাপ দিব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলছে যে আমাকে 6 সংখ্যার একটা ভেরিফাই আমাকে কোড দেওয়া হবে। তো ইতিমধ্যে আমার মোবাইল ফোনে SMS চলে আসছে। আমি যা করবো, এখান থেকে আমি আমার যে ভেরিফাই কোডটা আছে সেটা দিয়ে দিব। ভেরিফাই কোডটা দিয়ে নেক্সট উপরে চাপ দিব। এখানে আপনার রিকভারি যে জিমেল রয়েছে সেটাও আসতে পারে, আপনি অবশ্যই সেটাতে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনি দেখবেন যে কোন রিকভারি ইমেলটা আপনার রয়েছে, আপনি সেটা অবশ্যই অন্য একটা ডিভাইস দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে সেখান থেকে আপনি ভেরিফিকেশন কোডটা আপনি দিয়ে দিবেন। তো
ভেরিফিকেশন কোডের ক্ষেত্রে বলেছিলাম যে এটা আপনার রিকোভারি মোবাইল নাম্বারও আসতে পারে এবং আপনার জিমেল দেওয়া থাকলে জিমেলও আসতে পারে। যেহেতু আমার এখানে রিকোভারি করার ক্ষেত্রে মোবাইল ফোন এবং জিমেল দুটোটাই দেওয়া ছিল, সেই ক্ষেত্রে আমাকে এক এক করে দুইটা স্টেপে ভেরিফাই করছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে গুগল ভেরিফিকেশন কোড, এখানে আমার ইউজার নেম রয়েছে এবং ভেরিফিকেশন কোডটাও রয়েছে। সেই ক্ষেত্রে আমি যা করবো এখান থেকে কোডটা ওইখানে নিয়ে দিয়ে দিব। আমি আমার ভেরিফিকেশন কোড দিয়ে নেক্সট উপরে চাপ দিব। এখানে বলতেছে যে পাসওয়ার্ড আপডেট করার জন্য আমি আপডেট করব না, আমি সামনে আগাবো। এখানে বাংলা থেকে ইংলিশ করে নিচ্ছি। কন্টিনিউ করে চাপ দিব। দেখতে পারলেন যে ওয়েলকাম ব্যাক এবং আমার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো রিকভার করার ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই প্রয়োজন যে আপনার জিমেল অ্যাকাউন্টে রিকভারি যে ফোন নাম্বার এবং রিকভারি যে ইমেল রয়েছে সেগুলো আপনি কীভাবে ইউজ করবেন এবং স্টেপ বাই স্টেপ আপনাকে অবশ্যই তারা ভেরিফাই করার ক্ষেত্রে দিতে পারে, আপনাকে অবশ্যই সেগুলো ফুলফিল করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে দুইটা ডিভাইসের হেল্প নিতে হবে এবং পসিবল হলে আপনার রিকভারি ইমেলটা আরেকটা ডিভাইসে লগ ইন করে রাখবেন এবং আপনার যে রিকভারি ফোন নাম্বারটা থাকে সেটা দিয়ে কিন্তু আপনি রিকভারি কোড দিতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে জাস্ট আপনাকে রিকভারি ফোন নাম্বার কোডটা আপনি সাবমিট করার মাত্রই বা ভেরিফাই করার মাত্রই আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। তো জিমেল অ্যাকাউন্ট রিকভার করার ক্ষেত্রে রিকভারি ইমেল বা রিকভারি ফোন নাম্বার দিয়ে কীভাবে আপনি রিকভার করতে পারেন এবং প্রসেসগুলো কী এবং গুরুত্বপূর্ণ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি জিমেল অ্যাকাউন্ট রিকভার করার ক্ষেত্রে আপনাদেরকে এটা হেল্পফুল করবে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে বলবেন, লাইক দিলে হয় কি ভিডিও বরং উৎসাহ অনেক বেড়ে যায়। আর জিমেল অ্যাকাউন্ট রিকভারি রিলেটেড যদি কোনো বিষয় সম্পর্কে আপনার প্রবলেম হয়ে থাকে বা জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনার প্রবলেম সমাধান করার ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো লাগলে একটি লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করলে যা হবে নতুন ভিডিও চলে যাবে আপনার কাছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।